ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم مر على صبرة طعام فأدخل يده فيها فنالت أصابعه بللا فقال ما هذا يا صاحب الطعام؟ قال أصابته السماء يا رسول الله. قال أفلا جعلته فوق الطعام كي يراه الناس؟ من غش فليس مني. সহি মুসলিমের 102 নম্বর হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাবারের স্তূপ দিয়ে যাচ্ছিলেন। খাবার বলতে যেমন গম বা এরকম কিছু, গম জব। ফাআদখালা ইয়াদাহু ফিহা, আর তিনি তাতে হাত প্রবেশ করালেন, হাত ঢুকালেন। তখন হাতে ফানালাত আসাবিউহু বালালান, হাতে ভিজা লাগলো, তার মানে নিচের অংশ ভিজা, উপরের অংশ শুকনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারের মালিক বা খাদ্যদ্রব্যের মালিককে বললেন, ইয়া সাহেব তাম, খাদ্যদ্রব্যের মালিক, মা হাদা, এটা কী? উনি বললেন, আসাবাত হুসামা, আসমানের বৃষ্টি লেগে গেছে। আসাবাত হুসামা ইয়া রাসূলুল্লাহ, মানে বৃষ্টি লেগে গেছে হে আল্লাহ রসুল, বৃষ্টির পানি পড়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা জাআলতাহু ফাওকা আত-তাআমি কাই ইয়ারাহু আন-নাস, ওকে তুমি মানে এই ভেজা অংশকে তুমি খাবারের উপরের অংশে রাখলে না কেন, যেন মানুষ দেখতে পায়। এরপরের কথা, মান গাশ্শা ফালাইসা মিন্নি, যে এরকম ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ মাফ করুক, কত বড় মহাপাপ এটা! খাবার, খাদ্যদ্রব্য অথবা যে কোনো দ্রব্য, যে কোনো আসবাবপত্র আপনি বিক্রি করবেন, তাতে যেন ধোঁকা না থাকে, ক্লিয়ার থাকে, মানুষ যেন বুঝতে পারে এখানে কী আছে না আছে, ওই হিসেবে সে ক্রয় করবে। নিচের অংশে ভিজা, তাহলে এবারে যখন মাপবে তখন কী হবে, ওজন ভারী হয়ে যাবে, যে ক্রেতা সে দেখতে পাচ্ছে না। এভাবে যে কোনো জিনিস আপনি বিক্রি করবেন, এর মধ্যে যদি ধোঁকা থাকে অথবা মানুষের সাথে যে কোনো রকমের আদান প্রদান, যে কোনো পর্যায়ের লেনদেন আপনি করলেন ধোঁকা, এরকম কিছু মানুষকে ধোঁকা দেওয়ার, মানে নিজের ফায়দা দেখে অন্যের ক্ষতি, আস্তাগফিরুল্লাহ, অন্যের ক্ষতি হোক অসুবিধা নেই, আমার নিজের ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এই হাদিসে বাহ্য করতে যদি আপনি বুঝেন দেখেন, তাহলে কী বলবে? ও কাফের বলে দিবে, তাই নাকি? এই জন্যই আহলুল ইলম, উলামায়ে কিরামদের আকওয়াল দেখতে হয়, এরা কী বলছেন। আর না তো বাহ্যিক যারা হাদিস বুঝে না, জ্ঞান চর্চা করে না, বলে দিব ওরা নবীর উম্মতি না, তো আপনি কি বলেন নবীর উম্মত না? এটা হলো পাপি ঠিকই, কিন্তু নবীর উম্মত উম্মত থেকে খারিজ করে দেয়া বা দিন থেকে খারিজ করে দেয়া, এটা আমাদের কাজ না, এটা হলো ভীতি প্রদর্শন। আহলুল ইলম বলছেন, ভীতি প্রদর্শনমূলক এরকম ওয়াইদ এসেছে, কিন্তু এটা যে মহাপাপ এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই ভাইয়েরা আমার, আমরা যেন ব্যবসা বাণিজ্যে কোনো রকমের
ধোঁকা বা প্রতারণার জন্য না রাখি, যাওয়াক যাই কামাই করে স্পষ্ট করে বলি, গোপন কিছু যেন না রাখি। আপনি একটা গাড়ি বিক্রি করলেন, ও যে আপনার কাছ থেকে গাড়ি নিয়ে যাবে সে 2 ঘন্টা 3 ঘন্টা চেক করে আবার আপনাকে দিল, বলে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আপনি জানেন জানেন এর ভিতরে ফল্ট আছে, ও বাহ্যিক দেখতে পাচ্ছে না। আপনি বললেন ভাই না কোনো ফল্ট নেই, সেও বিশ্বাস করে নিয়ে গেল, কিন্তু আপনি জানেন আপনি এটা গোপন রেখেছেন। তাহলে এই অবস্থায় আপনি হলেন ধোঁকাবাজ, আপনার এই কামাইটা হালাল হচ্ছে না। তাই কোনো ক্ষেত্রে যেন আমরা ধোঁকা না দিই, মুসলমানকে প্রতারণা না, মুসলমানকে প্রতারিত না করি। এমনকি অমুসলিম যারা আমাদের দেশে স্বাভাবিক অবস্থায় আছে, মুসলমানদের সাথে লড়াই ফসাদ করছে না, স্বাভাবিক অবস্থায় দেশের সিটিজেন হিসাবে আছে অথবা মাহাদ হিসাবে আছে, আছে চুক্তিবদ্ধ কাফের, একটা কথা বললাম, ওদের সাথেও এরকম ধোঁকা বা প্রতারণার কাজ করা যায় না। আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন, অল্পদর্শ মানার চেষ্টা করি, শুনি এবং সকলেই মানি। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।